গাজীপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় 7টি প্রাইভেট কার ও 20টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সোমবার রাত 8টার পর কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল ইসলাম উলির বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে চেয়ারম্যানের বাড়িতে হামলা চালান। এ সময় অসুস্থ চেয়ারম্যানকে দেখতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করে তারা। অভিযোগ উঠেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেরেই প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। শেষ করেছে।